চড়াড়াকা 6 ইউনিয়নের মানুষ এই সাহেদাবাদ ফেরিঘাট দিয়ে রায়পুরার সাথে সংযোগ করে এই ফেরিঘাট থেকে এই ইটের সোলিং রাস্তাটা করে দেওয়ার ফলে এখানে যে বৃষ্টি হলে কাদা লেগে থাকতো এই কাদা নিরসন হয়েছে। আপনারা দেখছেন তাজা খবর আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ইতি খানম। নরসিংদীর রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সাহেদাবাদ ফেরিঘাট ও খেয়াঘাট থেকে 6টি ইউনিয়নের সংযোগ রাস্তার ইটের সোলিং করার লক্ষ্যে উদ্বোধন 25 জুলাই মঙ্গলবার বিকেলে শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল সাহেদাবাদ ফেরিঘাটে উদ্বোধন করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এলাকার জনগণ বলেন, বৃষ্টি হলে এই রাস্তায় কাদা লেগে থাকে, মানুষের চলাফেরা করতে অসুবিধা হতো, এই রাস্তাটি ইটের সোলিং করায় মানুষের যাতায়াত করা সুবিধা হয়েছে। এই রাস্তা দিয়ে 6টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। এই রাস্তাটি সাহেদাবাদ ফেরিঘাট থেকে বালুচর বেড়িবাঁধমুখী রাস্তাটি যুক্ত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালিব, 9নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদ মিয়া, 6নং ওয়ার্ডের ফকিরারচরের ইউপি সদস্য জালাল উদ্দিন, 3নং ওয়ার্ডের গজারিয়াকান্দি ইউপি সদস্য হাজি আব্দুল খালেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। শ্রীনগর ইউনিয়নের সাহেদাবাদ ফেরিঘাট হইতে বাগাইকান্দি অভিমুখী এখানে একটি জন গুরুত্বপূর্ণ একটি রাস্তা ইটের সোলিং উদ্বোধন লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং সিএনজি বিভাগ স্টেশনের যারা দায়িত্বে আছেন তারা আছেন, চালকরা আছে, খেয়াঘাটের মাঝিরা আছে, সবার কাছে রইল সালাম আসসালামু আলাইকুম। দেড় বছর অতিক্রম করেছি শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ার পরে। আমরা একাধিক প্রকল্প ইনশাল্লাহ বাস্তবায়ন করেছি। আজকে সাহেদাবাদ ফেরিঘাট থেকে বাগাইকান্দি অভিমুখী ইটের ছোলিং এবং এই 9নম্বর ওয়ার্ডে পলাশতুলি গ্রামে আষাঢ় শ্রাবণ মূল বর্ষা, তারপরও আমরা একটি মাটির কাজ আজকে উদ্বোধন করব। হয়তো আবহাওয়া প্রতিকূলের কারণে একটু বিঘ্ন ঘটছে, আজকে দুইটি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছি। তো সেই জন্য আমার পরিষদ এবং আমার এলাকাবাসী সর্বস্তরের জনতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে নির্বাচিত করার দরুন আজকে এই কাজগুলি করতে পেরেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, চর এলাকার 6টি ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, চর এলাকার 6 ইউনিয়নের মানুষ এই সাহেদাবাদ ফেরিঘাট দিয়ে রায়পুরার সাথে সংযোগ করে এই ফেরিঘাট থেকে এই ইটের সোলিং রাস্তাটা করে দেওয়ার ফলে এখানে যে বৃষ্টি হলে কাদা লেগে থাকতো এই কাদা নিরসন হয়েছে। সহজেই মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে পাকা রাস্তা এবং শাখা রাস্তা এই ইটের ছোলিং দিয়ে তারা নৌকা ঘাটে আসতে পারে এবং বিভাটে একটা সহজেই তারা যাত্রীকে পারাপার করতে পারে, অসহায় দুস্থ রোগীদেরকে তারা সহজেই তারা পারাপার করতে পারে। আমরা এই আজকে দুইটি কাজ উদ্বোধন করতে যাচ্ছি ইনশাল্লাহ, এবং আমি মনে করি এই রাস্তাটা উদ্বোধন হওয়ার ফলে এই চর এলাকার এই শত শত হাজার হাজার মানুষের উপকার হবে। সেজন্য আমি প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, রায়পুরার উন্নয়নের উপকার রাজু ভাইকে ধন্যবাদ জানাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদেরকে এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই। এই রাস্তাটা সবার সহযোগিতায় বাস্তবায়ন হয়েছে এবং সেই সাথে সাথে বর্ষা মৌসুম, এই মৌসুমে আমরা এই নদী কবলিত এলাকা পলাশতুলি ফকিরের চর এখানেও আমরা রাস্তার বেড়িবাঁধের কাজ হাতে নিয়েছি। ইনশাল্লাহ কাজ চলমান একটি রাস্তা করতেছি। এই রাস্তাটা হয়তো টেকসই হলে এখানে নদী ভাঙ্গন থেকে রোধ হতে পারে। সবাই দোয়া করবেন যাতে আমরা অন্যান্য বাকি কাজগুলো পর্যায়ক্রমে সমাধান করতে পারি। সেই সাথে সাথে সবাইকে আমি আহ্বান করব এবং অনুরোধ করব, আসুন উন্নয়নের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাই। আমরা একে অপরের উন্নয়নের বিরোধিতা না করে এবং ভুল তথ্য মানুষকে না দিয়ে উন্নয়নের সহযোগী হিসাবে আমরা সবাই মিলেমিশে এই ইউনিয়নটিকে এবং এই উপজেলাটিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাহেদাবাদ ফেরিঘাট হইতে বাগাইকান্দি অভিমুখী বালুচর পর্যন্ত রাস্তা ইডের সোলিং এর উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব রিয়াজ মোর্শেদ খান রাসেল, অত্র এলাকার মুরব্বিয়ান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর এই প্রকল্পে বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় সাংসদ রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের অক্লান্ত পরিশ্রমে চর এলাকায় 6টি ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে কানেকশন সংযোগ করে দিয়েছেন এবং তার এই ছয় এলাকার খেয়াঘাট এই সাহেদাবাদ ফেরিঘাটে সবসময় কাদা লাগিয়ে থাকতো, দূর করার জন্য শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ওনার প্রচেষ্টায় আজকে আমরা এই ইডের সোলিংটা উদ্বোধন করতে যাচ্ছি। ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে যে এই ফেরিঘাট থেকে
বালুচরমুখী সাইদাবাদ বালুচরমুখী যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাতে অচিরেই কার্পেটিং হয় এবং এই রাস্তাটাতে একটা গুরুত্বপূর্ণ রাস্তা বেলোয়ারচর কানাইনগর জগৎপুর শ্রীনগর বর্জনাথপুর গজারকান্দি বাগাইকান্দি লোকজন যাতে এই খেয়াগাড়ে আসতে পারে তরুত গতিতে এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকা এই সরলেকা ছয় ইউনিয়নের পারাপার যাত্রী এই আমাদের এই খেয়াগাড় দিয়া এই রাস্তাটা অনেকদিন ধরে বৃষ্টি ভাঙ্গাচোরা হয়ে গেছে আজকা এই রাস্তা আমরা উদ্বোধন করেছি এই রাস্তা ঈদের সুলিং আমার এই পরিষদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমার চেয়ারম্যানের সহায়তা আজকা ঈদের সুলিং করেছি আমরা এই মেন রাস্তা অভিমুখী মাননীয় সংসদ সদস্য এই প্রচেষ্টা আমাদের এই সরলেকা ছয় ইউনিয়নের অনেক রাস্তাঘাট অবদান অনেক কিছু হয়েছে আজকে এই মাননীয় সংসদ সদস্য দোয়া করি উনি যে আল্লাহ ওনার দীর্ঘায়ু হায়াত বাড়ায় দে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সাইদাবাদ ফেরিঘাট থেকে বাগান্দিমুখী ঈদের সুলিং একটি রাস্তা সেই রাস্তাটা উদ্বোধন করতে যাচ্ছে সফল চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল সাহেব প্রায় ছয়টা ইউনিয়নের লোক আসা যাওয়া করে গর্ভবতী মহিলারা মালপত্র এগুলি নিয়ে আসা যাওয়া করতে তাদের খুব অসুবিধা হইতো বিবাটেকবাসী বিবাটেকুলা এলাকাবাসী ছয় ইউনিয়নের যারা আসা যাওয়া করে তারা চেয়ারম্যান সাহেবকে খুব ধন্যবাদ জানাচ্ছে নৌকার পক্ষ থেকে সিএনজির পক্ষ থেকে সবাই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কাজটা করাতেই আমরা চেয়ারম্যান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই।